আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণ বর্ণনা করেন আর বলেন, এই সমস্ত মানুষ হবে ঈমানদার যাদের সামনে আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করলে পড়ে তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যা। সুবহানাল্লাহ কন্যা, সত্যিকার অর্থে ঈমানদার যারা হবে তারা যখন আল্লাহ নামের জিকির করে অথবা আল্লাহ আল্লাহ শব্দটা শুনতে পায় তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যা, ভূমিকম্প শুরু হয়ে যা। সুবহানাল্লাহ, কি জালজালা, কি ভূমিকম্প! তাফসিরের ব্যাখ্যাতে লেখা হয় আল্লাহ নামটা উচ্চারণ করার সাথে সাথে অথবা আল্লাহ নামটা শোনার সাথে সাথে অন্তরের ভিতরে ভীতি প্রদর্শন হয়ে যা, ভয় এসে যা। কিসের ভয়? আমি তো দুনিয়াতে থাকবো না, আমাকে কবরে যাওয়া লাগবে। আমি তো দুনিয়াতে থাকবো না, হাশরের মাঠে দাঁড়াইতে হবে। আমি তো দুনিয়াতে থাকবো না, আমার জিন্দগির সবটার পুঙ্কানো পুঙ্কানো হিসাব দেওয়া লাগবে। কার কাছে? আরো জোরে কন্যা, সত্যিকার অর্থে যারা ঈমানদার তারা যখন আল্লাহ আল্লাহ নামের ধ্বনিটা শুনতে পায় তখন তাদের ভিতরে জালজালা শুরু হয়ে যা, ভূমিকম্প শুরু হয়ে যা। আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না, কুল লিল জালি বলে কুল মুতাজরাইল আমার সামনে দাঁড়ায় যা, আর না জানি কোন দিন আমি চিরয়তিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাই। আমি কবরে গেলে কেমনে থাকবো? ওই কঠিন কামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কি জবাব দেব? আল্লাহর বান্দার ভিতরে ভীতি প্রদর্শন হয়ে যা, এক নম্বর লক্ষ্য। এক নম্বর লক্ষ্য। দুই নম্বর লক্ষ্য আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দুই নম্বর ঈমানদারের লক্ষণ বর্ণনা করেন, ঈমানদারের দুই নম্বর গুণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ সবই ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়া কোন কেমনে বুঝলেন? তাফসিরের ব্যাখ্যাতে পড়লাম আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার পর অন্তরে যদি মজা লাগে, শান্তি লাগে, ভালো লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। আর ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি আপনার অন্তরে শান্তি লাগে না, মজা লাগে না, ভালো লাগে না, আপনি বুঝবেন ঈমান কমে যাইতেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আওয়াজ দেয়া কন্যা, আমার আল্লাহর পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, আমার আল্লাহর কুদরতি ভাষা এই কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমানদার বান্দা বান্দি যখন শুনে তার অন্তরের ভিতরে মজা লাগেনি না লাগে না? আওয়াজ দেয়া কন, যদি এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আপনার অন্তরে মজা লাগে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আপনার অন্তরে ভালো লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষা এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনেন মজা লাগে, অথচ আপনি কোরআন জীবনে পড়তে পারেন না, আছে কি নাই? আওয়াজ দিয়া কর না, অনেকে আছে কোরআন পড়তে পারে না, কোরআন শিখছে না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আরো জোরে কর না। বড় বড় কারি সাহেবগণ যখন তেলাওয়াত করে কত মজা লাগে! আমি তো আর কারি সাহেব না, বুঝাইতে পারবো না, এর হরো বাপটা একটু বুঝাইয়া দেই, তেলাওয়াত মজা লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
কিছুটা মজা লাগছেনি, কিন্তু কারি সাহেবগণ পড়লে আরো মজা লাগে, লাগেনি না লাগে না? মজা লাগে নি না লাগে না? আল্লাহর কোরআনের কালিমার তেলাওয়াত আপনি বুঝেন আর না বুঝেন, আপনার অন্তরে মজা লাগে, মজা। যদি মজা লাগে ঈমান বাড়তেছে, আর যদি মজা লাগে না ঈমানের পাওয়ার কমে যাচ্ছে।